বন্ধুরা, এইভাবেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের চ্যানেল কৃষাণ অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আমরা কলকাতার খুবই পরিচিত জায়গায় চলে আসলাম, যেটা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে। তো বন্ধুরা, নতুন একটা উপস্থাপনা নিয়ে আমরা আবার হাজির হলাম। তোমরা আমাদের সঙ্গে থাকো, যুক্ত থাকো আমাদের সঙ্গে, আর আমাদের সাপোর্ট করতে থাকো। এখনও চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের ভীষণভাবে উৎসাহিত করে নতুন নতুন এরকম উপস্থাপনা তোমাদের সামনে নিয়ে আসতে। তো বেশি আর সময় নষ্ট আমরা করছি না, তো চলো একেবারে ভেতরেই আমরা ঢুকছি। ভেতরে ঢুকে তোমাদের সঙ্গে আমরা যা যা দেখবো তোমাদেরও তাই তাই দেখাবো। তো আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, দেখতে এনজয় করো। এবার তোমাদের বলে দিই এখানে কি করে আসবে। যদি তোমরা ট্রেনে আসতে চাও, ট্রেন কিন্তু সামনে নিয়ারেস্ট স্টেশনে পদ্মপুকুর একটা আছে, যেটা শালিমারের পাশে, কিন্তু এখানে কোনো ট্রেন আসে না সেরকমভাবে। তো তোমাদের কিন্তু হাওড়া স্টেশন থেকেই আসতে হবে। হাওড়া স্টেশনে নেবে, তোমাদের বাস ধরে আসতে হবে। হাওড়া স্টেশন থেকে তোমরা মিনি পেয়ে যাবে বি গার্ডেনে। আর এছাড়া তোমরা যদি বারাসাত থেকে আসতে যাও, যেটা আমরা দেখলাম সামনে এসে, বি গার্ডেনের সামনে এসে আমরা কিন্তু দেখলাম বারাসাত বি গার্ডেনে একটা বাস আছে, যেটা তোমার ইকো পার্ক বা তোমার ওই চত্বরটা থেকে আসছে, চিনার পার্ক, তারপর হলদিরাম, ওই সাইডটা থেকে বারাসাত বি গার্ডেনের বাস আছে, তোমরা ওখান থেকে চলে আসতে পারো। রাস্তা হচ্ছে দুটো, যেটা তোমরা স্টেশনে আসলে হাওড়ায় নেবে, তোমাদের বাস ধরতে হবে, আর ধর্মতলা থেকেও কিন্তু তোমরা বি গার্ডেনের বাস কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করতে করতে তোমাদের একটু সংক্ষিপ্ত ইতিহাস বলে রাখি। বোটানিক্যাল গার্ডেন 1787 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার, মানে সেনার অফিসার, কর্নেল রবার্ট কিড, ইনি প্রতিষ্ঠা করেছিলেন। তো প্রথমত উনি এটা বাণিজ্যিক মূল্যের নতুন নতুন গাছপালা, যেমন ওই সেগুন গাছ বা এই সমস্ত গাছগুলো বা মশলার গাছ, এই সমস্তকে মানে করার জন্যই কিন্তু এই পার্কটি বা বাগানটি করেছিলেন। কিন্তু পরে বলা হয় যে উনি কেবলমাত্র কৌতূহলের বসেই কিন্তু বিরল যে গাছপালা সেগুলোকে মানে নিয়ে এসেছিলেন সেরকম নয়, উনি কিন্তু যাতে উপকারী প্রমাণিত হয় সেই রকম গাছপালাও কিন্তু আস্তে আস্তে স্টক করতে শুরু করেন। এরপর 1793 সালে উদ্ভিদবিজ্ঞানী উইলিয়াম রক্সবার্গ, উনি বাগানের সুপারিনটেনডেন্ট হওয়ার পর নীতিতে একটা বড় পরিবর্তন আনেন। শুকনো উদ্ভিদের নমুনা এবং সংগ্রহটি শেষ পর্যন্ত বোটানিক্যাল গার্ডেন সার্ভে অফ ইন্ডিয়ার সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়ামে পরিণত হয়। মেন গেট থেকে ঢুকেই তোমরা বাঁ হাতে দেখতে পাবে হচ্ছে এন্ট্রি টিকিট কাউন্টার। এটা হচ্ছে তোমার টিকিট কাউন্টার। এই যে দেখো, টিকিট কাটছে। আর এর উল্টো দিকে এটা হচ্ছে তোমরা জলের বোতল বা কোনো কিছু রাখার থাকলে রাখতে পারো, যদি কেউ বাইক নিয়ে আসে হেলমেট ফেলমেট এখানে রাখা যেতে পারে এই জায়গাটা। আর এই যে টিকিট কাটার পর ওই যে দূরে দেখতে পাচ্ছ সিকিউরিটি দাদারা বসে আছে, ওদেরকে ব্যাগ চেক করিয়ে, টিকিট চেক করিয়ে তারপর এই মেন গেট থেকে ঢুকতে হবে। তো চলো আমরা ঢুকছি মেন গেট দিয়ে, ঢুকে ভেতরেই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা মেন গেট থেকে ঢুকে গেছি। মেন গেট থেকে ঢুকেই তোমরা সামনে এই বোর্ডগুলো পাবে, এখানটা একটা ম্যাপ পাবে। তোমরা ম্যাপটা একটুখানি ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে কোন দিকে কি যেতে হবে। তারপরে মেন গেট থেকে ঢুকে তোমরা তিন দিকে রাস্তায়, একটা এই ডান দিকে এই রাস্তাটা বেরিয়ে গেছে, এটা মিডিলে এই রাস্তাটা বেরিয়েছে, একটা সোজা ঢুকে যাচ্ছে। আর মেন গেট থেকে ঢুকে বাঁদিকে তোমরা একটা পার্কিং পাবে, যেটা স্টাফ পার্কিং, দেখেই মনে হচ্ছে, কারণ বাইরের যারা আছে তাদের সব পার্কিং বাইরে আছে। আর এই একটা রাস্তা সোজা ঢুকে যাচ্ছে। তো মোটামুটি মেন গেট থেকে ঢোকার পর, এই মেন গেট থেকে ঢোকার পর তোমরা তিন দিকে রাস্তা পাবে, একটা ডান দিকে, একটা এই বাঁদিকে, একটা সোজা এই মিডিলে এই রাস্তাটা ঢুকছে। তো আমরা প্রথমে মিডিলের রাস্তাটা দিয়েই ঢুকবো। তো বন্ধুরা, এই হলো আচার্য জগদীশচন্দ্র বসু। 2009 সালে 23 জুন আচার্য জগদীশচন্দ্র বসুর নামানুসারেই কিন্তু এই পার্কটার নাম করা হয়। এর আগে কিন্তু এটার নাম ছিল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন বলে, পরে এটা চেঞ্জ হয়ে আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হয়েছে। চলো আমাদের সঙ্গে থাকো, যতটা ভেতরে যাই আমরা, ভেতরে আস্তে আস্তে তোমাদের যা যা আছে দেখ আমরা দেখবো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকটা গাছে নাম লেখা আছে। এটা যেরকম দেখো, কদম গাছ দেখাচ্ছে,
কদম গাছ, এরকমই প্রত্যেকটা গাছের নামই দেওয়া আছে এখানে। আর রাস্তাঘাটগুলো কিন্তু খুবই পরিষ্কার, দেখতেই পাচ্ছ তোমরা, দেখতে পাবে সব জায়গায় কিন্তু নো প্লাস্টিক। এখানে কিন্তু এই পার্কটা কিন্তু টোটালি প্লাস্টিক ফ্রি পার্ক। ধরো আমরা ওই মিডিলের রাস্তাটা ধরো সোজা এসেছি, এসে দেখো এখন যে জায়গাটা আছি এটা, এই গাছগুলোর নাম হচ্ছে ক্যালামাস, হয়তো উচ্চারণটা ভুল হতে পারে, ভুল যদি হয় একটুখানি সংশোধন করে দিও। তো এই দেখো নামটা লেখা আছে, তোমাদের দেখিয়ে দিই একবার, তো রাস্তার দুধারেই এই গাছগুলো করা আছে। দেখো গাছগুলো এমনভাবে করা আছে, পুরো এই রাস্তাটা এইটুকু পোর্শনটা পুরো ছাওয়া হয়ে আছে, ভালোই লাগছে বেশ। দেখো পেছন দিকটা, এখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এরকম রাস্তায় রাস্তায় না তোমরা প্রায়ই ম্যাপ এরকম দেখতে পাবে কোন ডিরেকশানে রয়েছে। তো আমরা এখন ওই যে গ্রেট ব্যানিয়ান ট্রি যেটা রয়েছে সেই দিকেই এগোচ্ছি আস্তে আস্তে, তো সেখানে পৌঁছাবো, তারপরে তোমাদেরকেও দেখাবো। আমরা এখন এই মনুমেন্টের সামনে আছি, তোমরা দেখতে পাচ্ছ ম্যাপে যেটা লেখা ছিল প্র্যান লেক। চারিদিকে এরকম লেক করা রয়েছে, প্রচুর চারিদিকে লেক রয়েছে। দেখো দারুণ জায়গা সময় কাটানোর জন্য, যারা সত্যি কথা বলতে প্রকৃতি ভালোবাসে তাদের জন্য কিন্তু এটা আদর্শ জায়গা। মানে এইরকম মনোরম পরিবেশ, সত্যি চারিদিকে গাছে গাছ, এর মতন সুন্দর দৃশ্য, যারা না এসেছে তারা আসতে অবশ্যই এসো, নাহলে এই অনুভূতি করতে পারবে না। আর এই যে সে আমরা সামনে এগোচ্ছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছ এই বিশাল বড়, এটাই সেই বট গাছ। চলো সামনে, চলো সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এখন আমরা গ্রেট ব্যানিয়ান ট্রি, যেটা বোটানিক্যাল গার্ডেনের মেন একটা দেখার জিনিস, মেইন অ্যাট্রাকশন যেটাকে, হ্যাঁ মেইন অ্যাট্রাকশন যেটাকে বলে, তো সেখানেই আমরা আছি। দেখো এটা পুরো চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা আছে, মানে ভেতরে ঢুকতে দেয় না কাউকে, সবাই বাইরে থেকেই দেখছে। আগে ঢুকতে দেওয়া হতো, এখন বন্ধ করে দেওয়া হয়েছে ক্ষতি হওয়ার জন্য। এই বিশাল বটগাছটা কিন্তু 330 মিটারেরও বেশি পরিধি নিয়ে বিস্তৃত, সেই কারণেই এটি পৃথিবীর বৃহত্তম গাছ হিসাবে গণ্য করা হয়। বুঝতে পারবে ভালোভাবে, ওগুলো কিন্তু মাটিতে মানে নেবে গিয়ে মাটির ভেতর ঢুকে গেছে, মনে হচ্ছে না গাছ হয়ে উঠেছে, কিন্তু এগুলো অ্যাকচুয়াল গাছ না, এগুলো কিন্তু শাখা পোশাক আছে এগুলো। সামনে থেকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। বন্ধুরা এখন আমরা দেখো নেচার ট্রেলের সামনে আছি, তো বন্ধুরা চলো একটু ভেতরে যাই, আমরা ভেতরে গিয়ে দেখি প্রকৃতির পথটা কেমন, ছাপ ফাপ দেখলে বেশ ভালো হয়। আমরা ঢোকার মুখে দেখতে পাবো বি ওয়্যার ফ্রম স্নেকস, তো এখানে সাপ সাপ ঘুরে থাকতে পারে, হ্যাঁ এটা তোমরা দেখতেই পাবে। দেখো জায়গাটা, দেখো দেখো এই সরু রাস্তা, এরকম সরু রাস্তা, ছোট্ট ইটের রাস্তা করা আছে, একজনের বেশি দুজন গায়ে গায়ে যেতে পারবে না। দেখো এখানে একটা বসার জায়গা করা আছে বেশ সুন্দর, এটা জানতাম না আমরা, ওই জন্য আবার অন করলাম। দেখো কত সুন্দর, আমার খুব মজা লেগেছে, সেই কারণে আমি ওপরে উঠে পড়েছি, রাজা উঠতে চাইনি, আলাদা ব্যাপার, ঠিক আছে গাছপালায় দাঁড়িয়ে আছে, আমার খুব মজা লেগেছে। তো চলো তোমাদের একটুখানি এই সাঁকোটা দিয়ে একটু নিয়ে যাই, দেখো বাসের সাঁকো করা আছে, চারিদিকের পরিবেশটা দেখো। সাঁকোটা পার করে আমরা এলাম, কোনো ভয় নেই, আর এটা ভাঙবে না, খুবই মজবুত, কিন্তু দেখে মনে হচ্ছে হয়তো দেখে তোমাদের ভয় লাগতে পারে, কিন্তু জিনিসটা খুবই মজবুত। এখন আমরা আছি লাচ পাম হাউস, ওর সামনে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ঢোকা যাবে না, জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ করা আছে, জানি না কোনো কারণে হয়তো, কিন্তু ভেতরটা খুবই সাজানো গোছানো আছে, দেখো তোমরা দেখতে পাবে। এরকম পুরোটাই এই সেকশনটা পুরোটা বাউন্ডারি দিয়ে ঘেরা, তো এখানে তো দেখার তো কিছু বুঝতে পারছি না, তো এখান থেকে বাইরে প্রকৃতিটা ঠিক এরকম,
একদম শান্ত নিরিবিলি, মানে খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা এখন অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশনে রয়েছি। এই জায়গাটা পুরোটাই দেখো, পুরো ফুল গাছে ভর্তি রয়েছে। এই যে দেখো লেখা রয়েছে এখানে অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশন, কী কী ধরনের ফুল রয়েছে কোথাকার সেগুলো সবই দেওয়া রয়েছে। আমরা ওই যে অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশনের ঠিক পেছন দিকটা তোমরা তো খেয়াল করলে একটা বাড়ি আছে, তো ওই বাড়িটার সামনেই আসি। এইটা হচ্ছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা পুরাতন অফিস। এখানে বোর্ডে যা দেখতে পাচ্ছি, তোমরা এটা দেখতে পাবে না, আমরা একটা বুঝতে পারছি, তো বিএসআই এর এটা অফিস, পুরাতন অফিস, যেটা এখন এই অবস্থায় আছে। আমরা এখন আছি হিবিস্কাস সেকশন। হিবিস্কাস অর্থাৎ এখানে কিন্তু জবার ভ্যারাইটি রয়েছে, বিভিন্ন প্রজাতির জবা, বিভিন্ন ভ্যারাইটির জবা। এ দেখো থোকা জবা, এগুলো গোলাপি জবা। আচ্ছা, তারপরে তোমরা এই জবাগুলো কখনো দেখোনি, এই ভ্যারাইটিগুলো দেখলে বুঝতে পারবে কত বড় বড় জবা। এই জবার ভ্যারাইটি দেখো, এগুলো কিন্তু বিভিন্ন মানে প্রজাতির জবা রয়েছে। এই জবাগুলো কিন্তু দেখতে অসাধারণ, অসাধারণ দেখতে। ওই দূরে যদি দেখতে পাচ্ছ দেখবে গোলাপি কালারের জবা, বড় বড় জবা। এছাড়া এইখানে হলুদ রঙের একটা জবা দেখলাম, এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। সামনে থেকে দেখালে লোকে বুঝতে পারবে দারুণ দেখতে। তোমরা হয়তো এরকম ভ্যারাইটি দেখেছো কি না জানি না, কিন্তু অসাধারণ দেখতে। তো বন্ধুরা, পুরো গার্ডেনটা তো ঘোরা খুবই মুশকিল, কেন বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে। তো আমরা পুরোটা ঘুরতে পারিনি, যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যা বুঝতে পেরেছো, দেখে তোমাদের ভালো লেগেছে। তো এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, যা তোমাদের আগেই আমরা বলেছি। তো আসো এখানে ব্যস্ততম সময় থেকে এই কলকাতার এই বুকে এই রকম একটা জায়গায় তোমরা আসলে প্রকৃতির মনোরম পরিবেশে তোমাদের খুবই ভালো লাগবে। আর এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমরা আবার হাজির হব নতুন একটা উপস্থাপনা নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের রীতিমতো কমেন্ট করে তাদের আরও একবার বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আমরা আবার হাজির হব নতুন একটা উপস্থাপনা নিয়ে, আশা করি তোমাদের কিন্তু সেটাও খুব ভালো লাগবে। তো চলো, এখন অবধি এটুকুই থাক, এটুকুই থাক। আমরা দেখা হবে আমাদের সঙ্গে আবার নতুন এক ভিডিওতে উপস্থাপনা নিয়ে। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।